আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনে যদি কোনো কল আসে আপনি ছাড়া ওই কলটি অন্য কোনো ব্যক্তি রিসিভ করতে পারবে না হ্যাঁ এটাই সত্য আপনার মোবাইল ফোনে যতগুলো ইনকামিং কল আসে আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার যে কোনো ব্যক্তি আপনার মোবাইল ফোনটির ভিতরে ফোন করবে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তির আঙ্গুলে কাজ করবে না সে আঙ্গুল দিয়ে ফোন রিসিভ করার করতে চাইবে কিন্তু ফোন রিসিভ হবে না তো বন্ধুরা কীভাবে সম্ভব আজকের এই ভিডিওটি দেখলে সেটি জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন আপনি ছাড়া আপনার মোবাইল ফোনটি কেউ রিসিভ করার কোনো প্রয়োজন নাই তো আপনি কিভাবে এটি কাজে লাগাবেন যা আপনার মোবাইল ফোনে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি ফোন রিসিভ করতে পারবে না তো বন্ধুরা আপনি যদি চান যে আপনার ইনকামিং কলটা আপনি এভাবে করতে চান যে আপনার ফোনটা শুধু আপনি রিসিভ করবেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন আমি এখন আপনাদেরকে গুরুত্ব সহকারে এই কাজটি দেখাবো যে আপনি কিভাবে এটি আপনার মোবাইল ফোনটির ভিতরে সেট করবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন আপনার মোবাইল ফোনের ভিতরে আপনার আপনার ফিঙ্গার ছাড়া অন্য কোনো ফিঙ্গারে যাতে কাজ না করে কলের ক্ষেত্রে আপনার কলটা আপনিই রিসিভ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা এটি করতে হলে আপনার মোবাইল ফোনটির ভিতরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটির নামকে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো আগে আপনি এই সফটওয়্যারটির কাজ সম্পর্কে বুঝতে হবে বন্ধুরা আপনার মোবাইল ফোনটির ভিতরে সফটওয়্যারটি ইনস্টল করার পর এখন আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যেন আপনার ফোনটা রিসিভ না করতে পারে তার জন্য আপনি কি করবেন এ সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন বন্ধুরা এখানে যদি অ্যাড আস্যাডটাকে ক্লোজ করে দেবেন অ্যাডটাকে ক্লোজ করে দিবেন এখন বন্ধুরা আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পর সেম এভাবে আসবে এই স্ক্রিনে এখন আপনাকে মনে রাখতে হবে যা আপনি কীভাবে এখানে এটাকে সেট করবেন বন্ধুরা সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার উপরে এখানে যে চিহ্ন অপশনটি আছে এটার ভিতরে আপনি কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি যখন ও ক্ষেত্রে ক্লিক করবেন এখানে পারমিশন দেখাবে অ্যালাউ পারমিশন আপনি কী করবেন অ্যালাউ পারমিশনে ক্লিক করে নেবেন এখন অ্যালাউ পারমিশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে একবার ব্যাগ তখন এখানে আরেকটি চিহ্ন আছে রেড ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে ইনকামিং কল অ্যালাউ ইনকামিং কল লক আপনি কি করবেন আপনার মোবাইল ফোনটির ভিতরে অ্যালাউ ইনকামিং কল লক এটাকে যখন অ্যালাউস হবে অ্যালাউতে ক্লিক করবেন এ দু উপরে দুইটা দুইটা অপশন যদি সঠিকভাবে করেন এখানে টিক মার আসবে টিক মার্কটা হয়ে গেলে এখন এখানে স্টেপ টু আপনি কি করবেন আপনি ব্যতীত যদি আপনার মোবাইল ফোনটি অন্য কোনো ব্যক্তি যা যেন রিসিভ না করতে পারে ফোন বাঁচবে যে কোনো ব্যক্তি আপনার মোবাইল ফোনটির ভিতরে ফোন দেবে কিন্তু কোনো ব্যক্তি চাইলে আপনার ফোনটা রিসিভ করতেও পারবে না সে দেখবে না কে বা কারা কল দিছে ফোনটা বাঁচবে বাট সে বুঝবে না তো বন্ধুরা আপনি কি করবেন এখানে সেট লক টাইপ আপনি কি করবেন এখানে ক্লিক করে এখানে আপনি চাইলে একটা ফিন অথবা একটা প্যাটার্ন দিতে পারেন তো আমি আপনাদেরকে প্যাটার্ন দিয়ে দেখাইতেছি এখানে ফ্যাটামে ক্লিক করবেন প্যাটার্ন লকে ক্লিক করার পর বন্ধুরা এখন আপনি কি করবেন এখানে আপনি সেট ফ্যাটম স্টেপ থ্রি স্টেপ থ্রিতে সেট প্যাটার্ন যেখানে লিখে আসে আপনি কী করবেন এখানে সেট ফ্যাটামে ক্লিক করবেন করার পর আপনি কি করবেন আপনার মোবাইল ফোনটির ভিতরে আপনি আপনার মন মতো একটি লক দিবেন তো আমি একটি লক দিয়ে আপনাদেরকে দেখাইতেছি মনে করেন আমি এই লকটা দিলাম দেওয়ার পর আবারও সেম লকটা দিবেন দুইবার দিতে হবে এই লকটাকে আপনি ফ্যাটাম লক করে কনফার্ম করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এখন কি হয়ে যাবে এখানে লকটা সেট হয়ে যাবে এখন আপনি কি করবেন এখানে সেটিংস নামে যে অপশনটি দেখতেছেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা যদি আপনার মোবাইল ফোনটির ভিতরে অ্যাড আসে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা এখন আপনাকে মনে রাখতে হবে এখানে আপনি চাইলে আরও কিছু বিষয় আছে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটির ভিতরে এখানে ফিঙ্গার দিতে পারেন এই যে ফিঙ্গার আনাবল এখানে আপনি চাইলে ফিঙ্গার দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কোনো কিছু এই যে এখানে ছবি দিতে পারেন এই সফটওয়্যারটির ভিতরে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এগুলো আপনাদের মন মতো করে আপনার সেটিং করে নেবেন নেওয়ার পরে এখন অ্যানাবার লক এখানে একটি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে বন্ধুরা আপনি কি করবেন এখানে আপনার কাজটি শেষ এখন আপনি এখান থেকে ব্যাগ দিবেন দেওয়ার পরে এখন এখন যদি এই মোবাইল ফোনের ভিতরে কোনো কল আসে তাহলে এই কলটি আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি রিসিভ করতে পারবে না কল আসলে উপরে দিয়ে আগে লক বাতাবে যে লকটা খুলতে হবে নয় হ্যাঁ না হয় তা নাম্বারও দেখতে পারবে না এবং এই ফোনও রিসিভ করতে পারে যে আমি এখন কল দিচ্ছি যে লক্ষ্য করেন হ্যাঁ বন্ধুরা আপনারা লক্ষ্য করেন এখন বন্ধুরা এই যতবারই ফোন দিবে আগে সফটওয়্যারের লকটা উপরে স্ক্রিন আসবে আপনি লকটা যতক্ষণ পর্যন্ত না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার কলটা রিসিভ করতে পারবেন না তো বন্ধুরা সাইল আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন দেখাবো এই সফটওয়্যারটির নাম কি এই সফটওয়্যারটি কোথায় পাবেন বন্ধুরা এই সফটওয়্যারটি ফেতে হলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সফটওয়্যারটির নাম বলতেছি তার আগে একটি কথা আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মন থেকে জানাবেন বন্ধুরা আমরা সুন্দরভাবে একটি ভিডিও বানাই আপনাদেরকে উপহার দিতে চাই অনেকজনের না বুঝে না শুনে কি করেন কার সম্পর্কে বুঝে না না বুঝে তো আমাদেরকে অনেক সময় খারাপভাবে কমেন্ট করেন বন্ধুরা এটা কখনও করবেন আপনি না বুঝে থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মতামতটাও জানাবেন আমি ওইখানে রিপ্লাই রিপ্লে করে আপনাকে আমি সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা এখানে এসে চার্চ বক্সে লিখ লিখবেন ইনকামিং কল লক ইনকামিং কল লিখলে আপনি এই যে স্ক্রিনে থাকাই আমার স্ক্রিনে থাকায় এই সফটওয়্যার পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার মোবাইল ফোনটির ভিতরে এই সফটওয়্যার দিয়ে আপনার কলটাকে লক করে দিতে